গত তিন ম্যাচে যেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শুধুমাত্র অপোজিশন টিমের স্পিনের দ্বারাই বিধ্বস্ত হয়ে হেরে আসছে, সেখানে আজ কি কেকেআর ম্যানেজমেন্ট নারিনের পাশাপাশি নেগি অথবা কুলদীপ যাদবকে খেলাবে, নাকি ব্যাটিংয়ে মজবুতি আনতে সাকিবুল হাসান বা টিম সেপার্টকে জায়গা দিবে, তা এখনও পর্যন্ত ম্যানেজমেন্টের পাশাপাশি সকল ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে ধোঁয়াশা হয়ে রয়েছে। যেহেতু এবার দলের কোচ প্লেয়িং ইলেভেনে বদল আনার প্রতিজ্ঞা করেছেন ও এই ম্যাচ জেতা তাদের কাছে আজ ডু অর ডাইয়ের সমান, তাই আজ তারা দলে ঠিক কী বদল ঘটিয়ে এক নতুন প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামবে তাই জেনে নিব আজকের এই ভিডিওতে। তো আরসিবির বিরুদ্ধে আজ কেকেআরের কনফার্ম প্লেয়িং ইলেভেন জানতে অবশ্যই দেখো পুরো ভিডিও। আজ এই ম্যাচে কেকেআরকে জয়ী হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও কেকেআর ও আইপিএল 2021 সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। এবং এই টি টোয়েন্টি সিজনে মাই ইলেভেন সার্কেলে দাদা রাহানে, বিবেশ লক্ষ্মণ ও রণবীর সিংয়ের মতো সুপারস্টারদের সঙ্গে খেলে জিততে থাকো প্রতিদিন 2 কোটি টাকার দুরন্ত ক্যাশ। যে অ্যাপে তো টিম বানানো, টাকা উইথড্র করা এতটাই সহজ যে তুমিও এখানে এই বহুজনের মতো মাত্র 1 টাকা লাগিয়ে প্রতিটা ম্যাচে 1 কোটি টাকা জিততে পারো। তো লক্ষ্মণকে হারিয়ে 5 গুণ ক্যাশ জিততে এখনই নিচে ডিসক্রিপশান থেকে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল আর নিজের ওয়ালেটে 1,500 টাকার বোনাস ও 20% ক্যাশব্যাক নিয়ে খেলতে থাকো বিন্দাস। দিস গেমস ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি এডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যাট ইউর ওন রিস্ক। তো এই ম্যাচে কেকেআরের হয়ে ওপেন করবে নীতিশ রানা ও শুভমন গিল অথবা করুণ নায়র। হ্যাঁ বস, আজকের ডু অর ডাই ম্যাচে কেকেআরের জেতা হারা আজ এদের ওপরেই নির্ভর করবে, কেননা যদি এরা আজ প্রথম বল থেকে হাত খুলে খেলে হিটিং করে পাওয়ার প্লেকে কাজে লাগাতে পারে তবে গিয়েই আজ টিমের বাকি ব্যাটসম্যানরাও ভালো শুরু পেয়ে তারাও ভালো খেলে টিমের স্কোরকে 180-90 পার করতে পারবে, আর যা এই ব্যাটিং ফ্রেন্ডলি মাঠে জেতার জন্য এক উপযুক্ত স্কোর। তাই আজ গিল নায়ার যেই খেলুক না কেন আজ তাদের ভালো শুরু দেওয়াটা খুব জরুরি। এরপর এই ম্যাচে লোয়ার অর্ডারে নামবে নাম্বার 3-তে রাহুল ত্রিপাঠী, নাম্বার 4-এ সাকিবুল হাসান বা সুনীল নারিন ও নাম্বার 5-এ ইয়ন মর্গান। হ্যাঁ বস, রাহুল ত্রিপাঠীকে আজ দায়িত্ব সহকারে ম্যাচ শেষ করতে হবে, কারণ তিনি ফর্মে থাকা সত্ত্বেও প্রত্যেক ম্যাচেই ভালো শুরু পেয়ে বড় ইনিংস খেলতে পাচ্ছেন না। আর এই ম্যাচে সাকিবুল হাসান বা সুনীল নারিন যেই খেলুক না কেন তাদের আজ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ আরসিবিকে হারানোর একটাই উপায় ম্যাক্সওয়েল ও ডেভিলিয়ার্সকে চট জলদি প্যাভিলিয়নে ফাটানো, আর যে কাজটা শুধু নারিন বা সাকিবই করতে পারে। তাই আজ এদেরকে সঠিকভাবে কাজে লাগিয়ে ম্যাচ জিততে হবে কেকেআরকে। এরপর এই ম্যাচে লোয়ার অর্ডার পজিশনে দেখা যাবে নাম্বার 6-এ আন্দ্রে রাসেল, নাম্বার 7-এ দীনেশ কার্তিক ও নাম্বার 8-এ প্যাট কামিন্সকে। হ্যাঁ বস, আজ তো কেকেআর কোচ বড় বড় সিদ্ধান্ত নেওয়ার প্রতিজ্ঞা করেছেন ঠিকই, তাই দেখার বিষয় হবে আজ তারা রাসেলকে সঠিকভাবে ইউজ করতে কোন জায়গায় ব্যাট করতে পাঠায়। আর আজ আশা করা যায় আজও আমরা আইপিএল 2021-এর ফার্স্ট টেস্ট 50 রাসেলের ব্যাট থেকে দেখতে পাবো। আর এই ম্যাচে বোলার হিসেবে দেখা যাবে নাম্বার 9-এ পওয়ান নেগি বা শিবম মাবিকে, নাম্বার 10-এ প্রসিদ কৃষ্ণা ও নাম্বার 11-এ বরুণ চক্রবর্তীকে। হ্যাঁ বস, মাবি যেহেতু গত ম্যাচে খুবই খারাপ বোলিং প্রদর্শন করেছিল তাই তাকে আজ খেলানোর সম্ভাবনা কম থাকলেও আজ আরসিবির বিরুদ্ধে নেগি অথবা কুলদীপ যাদবকে খেলাতেই হবে, কারণ এ মাঠে বিশেষ করে আরসিবির বিরুদ্ধে ফাস্ট বোলারের থেকে স্পিনাররাই বেশি কার্যকরী হবে। তো এ ছিল আরসিবির বিরুদ্ধে কেকেআরের প্লেয়িং ইলেভেন ও ভিডিও। তোমার মতে কী ধরনের প্লেয়িং ইলেভেন ও কম্বিনেশান হওয়া উচিত তা তুমি অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দাও লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে কেকেআর ও আইপিএল 2021 সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।